আর কিছু প্রশ্ন এসেছে, প্রশ্নগুলো কাদের উপর কোরবানি ফরজ, কোরবানি ফরজ নয়। আলেমদের মধ্যে কোরবানির হুকুম নিয়ে দুটি বক্তব্য পাওয়া যায়। একদল ওলামায়ে কেরাম বলেছেন কোরবানি করা ওয়াজিব, এটি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ হানাফি মাযহাবের ওলামায়ে কেরামের বক্তব্য। এবং ইমাম মালিক রহমতুল্লাহ একটি রেওয়ায়েত সাব্যস্ত হয়েছে যে কোরবানি করা ওয়াজিব। আরেক দল ওলামায়ে কেরাম বলেছেন কোরবানি করা সুন্নত মুআক্কাদা, এটি ইমাম শাফি রহমতুল্লাহ বক্তব্য, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ মাযহাব এবং তার বক্তব্য, ইমাম মালিক রহমতুল্লাহ মাযহাব এবং হানাফি মাযহাবের একজন ইমাম মাহমুদুল হাসান শাইবানী রহমতুল্লাহ বলেছেন যেই ব্যক্তি মানে সামর্থ্য রাখে তার উপর ওয়াজিব, আর যাদের সামর্থ্য নেই তাদের উপর ওয়াজিব নয়। এই হলো মূলত কোরবানি মাসআলা, কথা কি বুঝতে পেরেছেন? সুতরাং যদি আপনি মনে করেন যে কোরবানি করাটা সুন্নতে মুআক্কাদা, তাহলে এটি যদি কোনো কারণে কেউ করতে না পারেন তিনি গুনাহগার হবেন না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানি করার ব্যাপারে উদ্বুদ্ধ করেছেন, এর ফজিলতের কথা বর্ণনা করেছেন। সুতরাং সামর্থ্য থাকার পরে আল্লাহর বান্দাগণ আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য কোরবানি করবে, এটাই হচ্ছে মূল কথা। আর যারা ওয়াজিব বলেছেন তারাও দলিল দিয়েছেন, দুই পক্ষেই দলিল রয়েছে, ওয়াজিবের পক্ষেও দলিল আছে, সুন্নতে মুআক্কাদার পক্ষেও দলিল আছে, দুই পক্ষেই দলিল আছে। এবং দুই পক্ষের দলিলই মূলত মানে শক্তিশালী বলা যেতে পারে, দুই পক্ষের দলিলের মধ্যে বিশ্লেষণ রয়েছে। মুদ্দা কথা হচ্ছে যারা ওয়াজিব বলেছেন তাদের মতে ওয়াজিব হওয়ার জন্য হানাফি মাযহাবের ওলামায়ে কেরাম শর্ত করেছেন যে তার নিসাব পরিমাণ কি থাকতে হবে, সম্পদ থাকতে হবে। আর অন্যান্য ওলামায়ে কেরাম বলেছেন যে না, নিসাব পরিমাণ সম্পদ হওয়ার দরকার নেই, শুধু কোরবানি করার সামর্থ্য থাকলেই তার উপর কী হয়ে যাবে, কোরবানি করা সুন্নত অথবা ওয়াজিব হয়ে যাবে। বুঝতে পেরেছেন কিনা? এই জন্য মানে এই মাসআলার মধ্যে মূল কথা হচ্ছে নিসাবের প্রয়োজন নেই, কোরবানি এটা ব্যক্তির উপর ইবাদত হয়, নিসাবের উপর বা সম্পদের উপর নয়, তাই সম্পদের এখানে কোনো সম্পর্ক নেই। এটা কি জরুরি যে কোরবানির সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নিতে হবে? না, এটি জরুরিও না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের সাথে কোরবানির কোনো সম্পর্ক নেই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নেওয়ার কোনো বিষয় নেই। কোরবানির সময় শুধুমাত্র বিসমিল্লাহ আল্লাহু আকবার বলেই জবাই করে দেবেন, বিসমিল্লাহ আল্লাহু আকবার এটা বলেই জবাই করে দেবেন। এর জন্য ভিন্ন কারো নাম উচ্চারণ করা, অমুকের নাম অমুকের নাম, দেখা যায় যে অনেক হাবজাব মানে দেখা যায় অনেকক্ষণ পর্যন্ত মানে কোরবানির পশু শোয়ানোর পরে মানে একটা লিস্ট নিয়ে আসেন, লিস্ট নিয়ে এসে অনেক লম্বা লিস্ট তিনি তেলাওয়াত করে থাকেন, এই সমস্ত তেলাওয়াত এগুলো মূলত মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ দ্বারা প্রমাণিত হয়নি। আপনি যে কোরবানি করতেছেন, আপনি কি মনে করেন আপনার আল্লাহ রাব্বুল আলামিন গাফেল অমনোযোগী ব্যাপারটা এমন কিনা, কি মনে করেন জানেন না তিনি? তাহলে তো আমরা যে নামাজ পড়তেছি এটা আল্লাহ তারা জানেন না, ঠিক না? কোরবানি তো মানুষের সামনে করতেছেন, নামাজ তো আপনি একাই পড়তেছেন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন জানেন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনকে আবার জানান দিতে হবে না, আল্লাহ রাব্বুল আলামিনকে আবার মানে বলে দিতে হবে আল্লাহ তুমি যে ভুলে গেছো আমি তো কোরবানি দিচ্ছি, দরকার নেই। কোরবানি পশু জবাই করার পূর্বে সশব্দে নাম উচ্চারণ করা কি জায়েজ? সশব্দে নাম উচ্চারণ করা জায়েজ, তবে না করলেও কোনো অসুবিধা নেই, কোনো নামই উচ্চারণ করার প্রয়োজন নেই, শুধুমাত্র শব্দ করে বিসমিল্লাহ আল্লাহ আকবার বললেই সুন্নাহ অনুযায়ী কোরবানি হয়ে যাবে। কোরবানির পশু কাকে জবাই করা উচিত, করা উচিত যে দিচ্ছে থাকে না অন্য কাউকে? কোরবানির পশু যদি যিনি দিচ্ছেন তিনি যদি জবাই করতে পারেন তাহলে উত্তম, কিন্তু তিনি যদি জবের কোনো কারণে মানে অনেকে আছে জবাই করতে জানেন না, কথায় জবের বিধান জানতে হবে, জবের সম্পর্কে জানতে হবে। যদি জবে করতে না জানেন তাহলে তিনি অন্য যিনি জবে করতে জানেন তাকে দিয়ে জবে করাবেন, তাকে দিয়ে জবে করাবেন। এর জন্য শর্ত নয় যে ভাড়াটি একজন আলেম নিয়ে আসতে হবে, মানে আপনারা তো সবখানে মনে করেন যে আলেম মনে হয় ভাড়াটি নিয়ে আসতে পারলেই আল্লাহ তালার কাছে গ্রহণযোগ্য হয়ে যাবে, ব্যাপারটা এমন নয়। কথাই আপনারা কোরআন খতমের জন্য ভাড়াটি আলেম নিয়ে আসেন, আপনারা তা খতমে তাহলিমের জন্য বারাটি আলেম নিয়ে আসেন, আপনার কবর দেওয়ার জন্য বারাটি আলেম নিয়ে আসেন, আপনার জানাজার জন্য বারাটি আলেম নিয়ে আসেন, তো আপনার নামাজ কবুল হচ্ছে কিনা আপনি বলেন? আপনার নামাজটা আপনি যে পড়তেছেন, আপনি আপনার আব্বার জানাজার নামাজ পড়াতে পারলেন না, আপনার নামাজটা কি দশা বলেন? মানে আপনি কি কনফিউশন আছে যে আমার নামাজ হচ্ছে না, তাহলে কেন আপনি আপনার আব্বার জানাজার সালাত করতে পারবেন না, বারাটি আলেম নিয়ে আসতে হবে? এগুলো ভুল কাজ, কথা কি বুঝতে পারছি? এগুলো কমন সেন্স দিয়ে বুঝতে যায়, এগুলোর জন্য আপনার কোরআন হাদিসের মহাজ্ঞানী হওয়া দরকার নেই, এগুলো একেবারে কমন সেন্স থেকে আমরা বুঝতে পারি যে এগুলো একেবারেই ভুল কাজ, একেবারে সবখানে বাড়া দিয়ে নিয়ে আসতে হবে। এমনকি কোরবানি পশু জবাই করবেন, পশু জবাই করার বিধান একেবারে স্পষ্ট,
আর এর জন্য আপনার ভাড়াটিয়া আলেম নিয়ে আসতে হবে, হুজুর আসেন হুজুর আসেন, আরে হুজুরের কাজের আর শেষ নেই, কারণ এই দিন হুজুরের অনেক বেশি দাম, অনেক বেশি দাম, হুজুরের রেট বেড়ে যায়, হুজুরের প্রাইস এবং রেট অনেক হাই রেটে চলে যায়, বুঝতে পেরেছেন কিনা, ফলে হুজুরকে এদিন তালাশ করে পাওয়া যাবে। এগুলো করবেন না, যাদের কাছে জবে করার সামর্থ্য আছে তিনি জবে করা, নিজের পশু নিজে জবে করাই শুননা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে জবে করেছেন, হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে। যে কোরবানি পশু জবাই করে থাকে কোরবানি পশুর মাথা মাংস দিতে হবে, এগুলো এগুলো ফালতু কুসংস্কার ছাড়া আর কিছুই নয়। কোরবানির মাংস কীভাবে বন্টন করা হবে এটা কাদের দিতে হবে, হ্যাঁ কোরবানির মাংস বন্টনের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি নির্দেশনা এবং সাহাবায়ে কেরাম সালফেস আলহিনের নির্দেশনা রয়েছে। সালফেস আলহিন কোরবানির বন্টন মানে মাংসকে তিন ভাগে ভাগ করতেন, এক ভাগ নিজের জন্য রাখতেন, ফাকুলু মিনহা, সূরা হাজের 28 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করেছেন, সূরা হাজের 36 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাকুলু মিনহা, তোমরা এখান থেকে খাবে, কোরবানির পশু থেকে খাবে, সুতরাং আপনি এখান থেকে খাবেন, এটা আল্লাহ তাআলা পছন্দ করেছেন, কথা কি বুঝতে পেরেছেন কিনা, এটা আপনার মানে আপনি যে কোরবানি দিচ্ছেন এই খাওয়াটা কিন্তু আল্লাহ তাআলার পছন্দের, এই জন্য আল্লাহ তাআলা এখানে নির্দেশ দিচ্ছেন, নির্দেশটা নির্দেশনামূলক, কথা কি বুঝতে নির্দেশনামূলক দিচ্ছেন আল্লাহ ফাকুলু মিনহা। এরপরে আল্লাহ তাআলা বলছেন ওয়া আতআমুল বাইসাল ফাকির, তোমাদের মধ্যে দুস্থ ফকির অসহায় যারা রয়েছে তাদেরকেও খাওয়াবে এখান থেকে। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়া আতআমুল কানিআ কানিআ ওয়াল মুতার, তোমাদের মধ্যে এমন ব্যক্তি যে কোনোভাবেই তোমাদের কাছে চাইবে না, বলবে না যে আমার অভাব আছে, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা আছে তারা সম্মানের কারণে লজ্জায় আপনার কাছে চাইবে না, তাদেরকে এখান থেকে খাওয়াবে। ওয়াল মুতার, এবং ওই ব্যক্তি যে ব্যক্তি একেবারে নিঃস্ব মানে অভাবের কারণে তোমাদের কাছে হাত পাবে তাকেও এখান থেকে খাওয়াবে। এখান থেকে কোরআন কারিমের এই দুটি আয়াতকে একসাথ করে ওলামায়ে কেরাম এখান থেকে তিন ভাগ নিয়েছেন, কয় ভাগ নিয়েছেন, তিন ভাগ নিয়েছেন, তিন ভাগের মধ্যে এক ভাগ আপনার জন্য, আরেক ভাগ আত্মীয় স্বজন প্রতিবেশীর জন্য, আরেক ভাগ ফকির মিসকিনের জন্য। আমার বন্ধুগণ দেখা যায় যে অনেককে আমি দেখি মানে এই ভাগের ব্যাপারও মানে আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে তিনি কার্যকরী করতে পারেন না। আল্লাহ রাব্বুল আলামিন যদি বলতেন এই যে কোরবানি করেছো আমার জন্য পুরো গোশতটা তুমি আমার জন্য বন্টন করে দাও, বন্টন করতাম কিনা আমরা, হ্যাঁ আমাদের জন্য খাওয়া যায় যেত কিনা, যাই যেত না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেহেরবানি করে কতটুকু খাওয়ার অনুমতি দিয়েছেন, সুতরাং এটা আল্লাহ তাআলার শুকরিয়া, আল্লাহ রাব্বুল আলামিন শুকরিয়া আদায় করেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন যদি এই নির্দেশ দিতেন আমাকে আপনাকে বলতেন যে আমার জন্য কোরবানি করেছো পুরোটাই আমার রাস্তায় দিয়ে দাও, সেটা তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই, সেটা তো আল্লাহ তাআলা বলেন নাই, মেহেরবানি করেছেন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের এই মেহেরবানির বিষয়টি খেয়াল করেই বন্টন করবেন, তাহলে দেখবেন যে বন্টনের মধ্যে আপনি মোটামুটি ঠিক মতো বন্টন করতে পারবেন। যে নামাজ পড়ে না এবং রোজা রাখে না তার কোরবানিকে আল্লাহ কবুল করবেন, কবুল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, তবে নামাজ পড়ে না এমন ব্যক্তির কোনো ইবাদতই আল্লাহ তাআলার কাছে ইবাদত হিসেবে গ্রহণযোগ্য হবে না। ওয়া ইমাদুহু আস-সালাহ, আর এই যে বিষয় ইসলামের স্তম্ভ, স্তম্ভের মূল স্তম্ভটাই হচ্ছে সলাহ, মূল স্তম্ভ যার নেই তাহলে তার ইসলাম কোথায় রইল, ইসলাম তো তার নেই, বুঝতে পেরেছি কিনা, তার এই ইবাদতের কোনো ভ্যালু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নেই। তিনি মনে করতেছেন যে তিনি মানে কোরবানি করলে আল্লাহ তাআলা মানে আল্লাহ রাব্বুল আলামিন কি অভাবের কারণে কোরবানি করতে বলছেন, আল্লাহ তাআলার কোনো দরকার আছে এগুলো গোশত কোরবানি গোশত কোনো দরকার আছে, আর কোরবানি গোশত কি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পর্যন্ত যাবে, সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের অভাব দেই জানবেন। একটি পশুতে কজন অংশ নিয়ে কোরবানি দিতে পারে, পশু তারতম্য রয়েছে, গরু এবং মহিষ, গরু মহিষ এবং উটের মধ্যে 7 জন, এবং উটের মধ্যে কোথাও কোথাও হাদিসের মধ্যে 10 জনের কথা উল্লেখ রয়েছে অংশগ্রহণ করতে পারবে।